এমন একটা শিক্ষা যেটা ক্লাসে পাওয়া যায় না, এমন একটা লেসন যেটা কোনো স্যার শেখাতে পারে না। মানে এক একটা আম 10,000 টাকারও বেশি। দাদা আম কত করে ডজন? আম ডজনে বিক্রি হয় না, কিলোতে বিক্রি হয়। কত করে কিলো? 100 টাকা। এক ডজন আমের দাম 1.2 লাখ টাকা। আগে হ্যাঁ ভুল শোনেননি, 1.2 লাখ টাকা। মানে এক একটা আম 10,000 টাকারও বেশি। আরে না না, এটা দৈবি আম নয়, এই আমে যৌবন ফিরে পাওয়া যায় না। তবে তুলসী এই আমেই ফিরে পেয়েছে তার ক্লাসরুম। তুলসী কুমারী জামশেদপুরের মেয়ে। লকডাউনে চারিদিকে হাহাকার, বাবার কাজ চলে গেছে, খেতেই পায় না তুলসী, তো কি করে করবে তার অনলাইন ক্লাস। কিন্তু পড়তে তুলসীর ভারী আগ্রহ। তাই একদিন বাগানের 12টা আম নিয়ে সে চলে গেল বিক্রি করতে রাস্তার ধারে। লক্ষ্য, ওই আম বেচে সে মোবাইল কিনবে আর ক্লাস করবে। একটা মেয়ে আম বিক্রি করছে মোবাইল কিনে পড়াশুনো করার জন্য, এই খবরটা দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। মুম্বাইয়ের ব্যবসায়ী আমিয়া হেঁটে জানতে পারলেন তুলসীর কথা। তিনি 10,000-ই এক একটা আম, মোট 1.2 লাখ টাকা দিয়ে 12টা আম কিনে ফেললেন। টাকা পাঠিয়ে দিলেন তুলসীর বাবার অ্যাকাউন্টে, আর তার সঙ্গে সঙ্গে তুলসীকে গিফট করলেন একটা ফোন। তুলসীর এখন আর অনলাইন ক্লাস করতে কোনো সমস্যা নেই। আমরা সবাই স্ট্রাগল করছি, অ্যাডজাস্ট করছি জীবনের কঠিনতম অধ্যায়টার সঙ্গে। তবে সবচেয়ে বেশি যদি কেউ বা কারা অ্যাডজাস্ট করছে, তাহলে তারা শিশুরা। শিশুরা সোশ্যাল স্কিলটা শেখে স্কুলের মাধ্যমে, মানে কী করা উচিত, কী করা উচিত নয়, কীভাবে কথা বলা উচিত, কীভাবে নিয়ম পালন করা উচিত, কীভাবে শেয়ার করে টিফিন খাওয়া উচিত, কানে কানে কথা থেকে হুটোপাটি, একে অন্যকে হেল্প করা থেকে বাইরের মেকি জগৎটা থেকে সবচেয়ে নির্ভরযোগ্য জায়গায় চলে যাওয়া, যাকে স্কুল বলে। কিন্তু তুলসীর মতো অনেকেই অনলাইন ক্লাসে যেতে পারছে না। যাবে কি করে স্যার, পেটে ভাত নেই, নেটে প্যাক কি করে থাকবে বলুন তো। কিন্তু তুলসী আমার আপনার মতো অনেককেই কি শিখিয়ে গেল জানেন? এমন একটা শিক্ষা যেটা ক্লাসে পাওয়া যায় না, এমন একটা লেসন যেটা কোনো স্যার শেখাতে পারে না, সেটা হচ্ছে কিলার ইনস্টিংক্ট। পেটে ভাত না থাকা একটা মেয়ে যদি 12টা আমকে সম্বল করে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন অনলাইন ক্লাস করার সেই ক্লাসের কাছাকাছি পৌঁছে যেতে পারে, তাহলে সত্যিই বলুন তো আমার আপনার বাধাটা আসলে বাধা, নাকি আমাদের মনের মধ্যে থাকা ভয়টা, যে ভয় 12টা আম কাঁধে করে নিয়ে যাওয়ার সাহসটা যোগায় না, এই বিশ্বাসটাই যোগায় না যে আমরাও পারবো। নুয়ে পড়া চালকে সরিয়ে, দেওয়ালের ড্যাম্পকে পেরিয়ে, অসুখের থাবাকে নড়িয়ে, অর্থ না থাকা, চাকরি চলে যাওয়াকে পেরিয়ে এমন একটা বিশ্বাস জোগাতে, এমন একটা সাহস দিতে যেটা নিরন্তর বলে যাবে তুমি পারবে, তুমি পারবে, কারণ তোমার লড়াই আছে, সাহস আছে, চেষ্টা আছে, আর স্বপ্নকে সফল করার জন্য একটা প্ল্যান আছে। তুলসী শেখালো, তুলসী যদি পারে তাহলে আপনি আমিও পারবো, আমরা আরো বেটার পারবো।